ম্যাচ, টি টোয়েন্টি সিরিজের ফ্লোরিডিয়ায় দ্বিতীয় ম্যাচে উইন্ডিজের বিপক্ষে 12 রানে জয় তুলে নিয়েছে বাংলাদেশ। এই জয়ে সিরিজে সমতা ফিরলেও ম্যাচে উত্তেজক আচরণ করায় ফার্স্ট বোলার আবু হায়দার রনিকে জরিমানা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল ICC। ঘটনার উৎপত্তি উইন্ডিজের ইনিংসের 14তম ওভারে। আম্পায়ার একবার সতর্ক করা সত্ত্বেও রবম্যান পাওয়েল তাকে ছক্কা হাকালে ফের অনুপযুক্ত ভাষা ব্যবহার করার দায়ে ICC থেকে জরিমানা করেছে তার ম্যাচ ফির 20%। পাশাপাশি তার নামের পাশে যোগ করা হয়েছে 1 ডিমেরিট পয়েন্ট। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার কোড অফ কন্ডাক্টের 2.14 ধারাভঙ্গের কারণে দুই অনফিল্ড আম্পায়ার লেসলি রেইফার ও জোয়েল উইলসন, তৃতীয় আম্পায়ার গ্রেগরি ব্র্যাথওয়েট, চতুর্থ আম্পায়ার নাইজেল ডুগাইডের সম্মতিতে এই সাজা পেয়েছেন তিনি। ক্রিকেটের সব আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন। ধন্যবাদ।